ডায়াবেটিস কেন হয়? ডায়াবেটিস মূলত দুই ধরনের, টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিস, এবং এ দুটো হওয়ার কারণও ভিন্ন ভিন্ন। টাইপ 1 ডায়াবেটিস এটি সাধারণত খুবই কম মানুষের হয়ে থাকে এবং এটা একটি অটোইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজ মানে হলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অ্যাটাকিং ভূমিকা এখানে পালন করে এবং যে অঙ্গ থেকে ইনসুলিন হরমোন তৈরি হয়, অগ্নাশয়ের বিটা সেল থেকে যেখান থেকে ইনসুলিন তৈরি হয় সেই অগ্নাশয়ের বিটা সেলকে ড্যামেজ করে ফেলে, যার কারণে ইনসুলিন উৎপাদন ভালোভাবে হয় না এবং ইনসুলিনের অভাব দেখা দেয়, তখন একে আমরা বলি টাইপ 1 ডায়াবেটিস। এই টাইপ 1 ডায়াবেটিস যাদের হয় তাদের ইনসুলিন নির্ভরশীল থাকতে হয় এবং সবসময় ইনসুলিন নিয়েই চলতে হয়। সাধারণত অল্প বয়সে এই ধরনের রোগ হয়ে থাকে। আর বেশিরভাগ ডায়াবেটিস রোগী হলো টাইপ 2 ডায়াবেটিস। এই টাইপ 2 ডায়াবেটিস রোগ হওয়ার কারণ আবার ভিন্ন, সাধারণত জেনেটিক অথবা বংশগত কারণে এটি বেশি হয়ে থাকে। যাদের বংশে ডায়াবেটিস আছে, বাবা মা ভাই বোন অথবা মামা নানা নানি যাদের ডায়াবেটিক পেশেন্ট, তাদেরও পরবর্তীতে ডায়াবেটিস হতে পারে, এটা বংশগত বা জেনেটিক কারণে হয়ে থাকে। এছাড়া আরও কিছু কারণে টাইপ 2 ডায়াবেটিস হতে পারে, যেমন যাদের ওজন অনেক বেশি সে কারণে ইনসুলিন রেজিস্ট্যান্ট ডেভেলপ করে শরীরে, অর্থাৎ ইনসুলিন শরীরের ভিতরে থাকে কিন্তু ইনসুলিন কাজ করতে পারে না, পরে তাদের ডায়াবেটিস হয়ে যায়, তো রক্তে সুগার বেড়ে যায় এবং ডায়াবেটিস হয়ে যায়। এটাকে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স এবং এটা টাইপ 2 ডায়াবেটিস। শরীরের ওজন অনেক বেশি বেড়ে গেলে এদের এরকম হতে পারে। এছাড়া যাদের খাবার দাবার খুব অনিয়ন্ত্রিত, যারা ফাস্টফুড অনেক বেশি খান, তেল বহুল চর্বি বহুল খাবার বা শর্করা জাতীয় খাবার অনেক বেশি খান, বেশি ক্যালোরি কনজামশন করেন এবং ক্যালোরিগুলো শরীরে জমা হয়ে যায়, তাদেরও কিন্তু শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্ট ডেভেলপ করতে পারে এবং এক পর্যায়ে তাদের কিন্তু টাইপ 2 ডায়াবেটিস ডেভেলপ করতে পারে। এছাড়াও কিছু বিশেষ বিশেষ অবস্থায় ডায়াবেটিস হতে পারে, যেমন প্রেগনেন্সি, গর্ভাবস্থায় কিন্তু ডায়াবেটিস হতে পারে এবং আমরা দেখেছি যে অনেকেই এটা নিয়ে বেশ সংকটে পড়ে যান। গর্ভাবস্থায় যখন ডায়াবেটিস হয় তখন ইনসুলিন নিয়ে তাকে কন্ট্রোল করতে হয়, এক্সারসাইজ করাও বেশ টাফ হয়ে যায় প্রেগনেন্সিতে, খাবার কন্ট্রোল করাও আসলে প্রেগনেন্সিতে খুব পেটের গর্ভস্থ বাচ্চার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায়, সেজন্য প্রেগনেন্সিতে ডায়াবেটিস কন্ট্রোল, ডায়াবেটিস নিয়ন্ত্রণ দুরূহ হয়ে পড়ে, কারণ পর্যাপ্ত ব্যায়াম করা সম্ভব হয় না, খাবার নিয়ন্ত্রণ সম্ভব হয় না, শুধু ইনসুলিন দিয়ে এটা কন্ট্রোল করতে হয়। আবার খুব ভালো যদি কন্ট্রোল না হয় তাহলে গর্ভস্থ সন্তানের নানান রকম সমস্যা দেখা দিতে পারে এবং গর্ভবতী মায়েরও গর্ভাবস্থার শেষের দিকে নানান রকম কমপ্লিকেশন হতে পারে, তাই কন্ট্রোলও ভালো করে করতে হয় ডায়াবেটিসের সময়ে। কিন্তু শুধু ইনসুলিন নিয়ে কন্ট্রোল করা সত্যিই তখন ডিফিকাল্ট হয়ে যায় এবং গর্ভাবস্থায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ অন্য সময়ের চেয়ে অনেক বেশি করতে হয়। যেমন অন্য সময়ে যদি 6 থাকলে আমরা বলি খুব ভালো নিয়ন্ত্রণে আছে, গর্ভাবস্থায় কিন্তু সেখানে 4 বা 5 থাকতে হবে, না হলে ভালো নিয়ন্ত্রণ বলা হয় না। সুতরাং এবং গর্ভাবস্থায় কেন ডায়াবেটিস হয় তার কারণ দেখা গেছে, প্রেগনেন্সিতে বেশ কিছু হরমোন আধিক্য দেখা দেয় শরীরে এবং সেই হরমোনগুলোর কারণে কারো কারো প্রেগনেন্সি ইনডিউস ডায়াবেটিস হতে পারে বা জেস্টেশনাল ডায়াবেটিস বলে থাকি আমরা এটাকে। এছাড়া কিছু ঔষধ আছে যে ঔষধগুলো খেলে সেখান থেকেও সুগার বেড়ে যেতে পারে এবং ওই ঔষধগুলো যদি দীর্ঘমেয়াদে খাওয়া হয়, অনেক দিন খেতে হয়, তখন সেখান থেকে ডায়াবেটিস হতে পারে। যেমন বিশেষ করে স্টেরয়েড জাতীয় ঔষধ, যেমন কোর্টান, ডেল্টাসন, প্রেডনিসোলন গ্রুপের অন্যান্য ঔষধগুলো, ডেক্সামিথাসন, এই যে স্টেরয়েড গ্রুপের যত ঔষধ আছে এগুলো যদি কেউ মাসের পর মাস, বছরের পর বছর যদি কারো খেতে হয় তাহলে সেখান থেকেও কিন্তু সুগার বেড়ে যেতে পারে বা ডায়াবেটিস হতে পারে। আরেকটা হলো কারণ হলো যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস খুব কম, যাদের সেডেন্টারি লাইফস্টাইল, যারা সারাক্ষণ বসে থাকেন, এদের কিন্তু বসে থাকার কারণে দেখা যায় যে শরীরের ভিতরে বিপাকীয় প্রক্রিয়া খুব স্লো হয়ে যায় এবং ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে, যার ফলে দেখা যায় যে তাদেরও কিন্তু এক পর্যায়ে ডায়াবেটিস হতে পারে। তো ডায়াবেটিসের যে কারণগুলো আপনারা বুঝতে পারলেন তার মধ্যে কিছু কারণ কিন্তু রিভার্সিবল, তার মানে হলো ওই কারণগুলো দূর করতে পারলে আপনার ডায়াবেটিস আবার ভালো হয়ে যাবে, সুগার আবার কন্ট্রোলে
চলে আসবে এবং আপনি সবসময় ডায়াবেটিস মুক্তই থাকতে পারবেন। যেমন অনেক ওজন বেড়ে যাওয়া, সারাদিন বসে থাকা, তাহলে ওজন আপনি বাড়তে দিবেন না। সারাদিন বসে না থেকে আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াবেন অথবা দিনের কোনো একটা সময় আপনি ব্যায়াম করে নেবেন, তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কম থাকবে এবং সুগার নিয়ন্ত্রণে থাকবে, আপনি ভালো থাকবেন। আর যাদের বংশগত কারণে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি আছে, তাদের ডায়াবেটিস হওয়া থেকে রক্ষা করা আসলেই টাফ। তবে তারা যদি তাদের ওজন নিয়ন্ত্রণে রাখেন এবং নিয়মিত ব্যায়াম করেন, খাবার দাবার যদি পরিমিত খান, অর্থাৎ তার হাইট এবং ওজন অনুযায়ী যতটুকু খাবার, যত ক্যালোরি প্রতিদিন দরকার তার চেয়ে বেশি খাবার না খান, তাহলে কিন্তু দেখা যাবে যে জন্মগত বা জেনেটিক ঝুঁকি থাকা সত্ত্বেও তাদের কিন্তু ডায়াবেটিস সহজে ডেভেলপ করবে না, ডায়াবেটিস সহজে হবে না, অথবা হলেও অনেক বেশি বয়সে গিয়ে হবে, অল্প বয়সে তাড়াতাড়ি হয়ে যাবে না। ধন্যবাদ সবাইকে।